মাদ্রীপুরের রাজরের চরিবাড়ি গ্রামে সোমবার রাতে বাড়ির পাশে মাছ ধরার ভেসাল পাতাকে কেন্দ্র করে বৃদ্ধ রুহিদাস করেছে প্রতিপক্ষের প্রভাবশালী সুখদেব বৌদ্ধ ও সমীর বৌদ্ধ নিহত রুহিদাস মৃতরূপচাঁদ বারুড়ির ছেলে এ সময় রুহিদাসের নাতি জীবন বারুড়ি আহত হয় জানা যায় সোমবার সন্ধ্যায় রাজর উপজেলার চরিবাড়ি গ্রামে রুহিদাসের জায়গায় প্রতিপক্ষ সুখদেব ও সমীর ভেসাল পাততে গেলে জীবন বাধা দেয় এই নিয়ে জীবনের সাথে সুখদেব বৌদ্ধ ও সমীর বৌদ্ধের কথা কাটাকাটি হাতাহাতির রূপ নেয় তখন জীবনের চিৎকারে রুহি দাস এগিয়ে আসলে সুখদেব ও সৌমীর লোহার শাবল দিয়ে রুহিদাসের মাথায় আঘাত করলে মর্মান্তিকভাবে আহত হয় সে রুভিদাস বারোড়িকে মমঃষ অবস্থায় প্রথমে রাজুর হসপিটালে এরপর আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হসপিটালে নেওয়ার পথে সে মারা যায় ঘটনার পর পর শুকদেব বৌদ্ধ ও সৌমীর বৌদ্ধ এলাকা ছেড়ে পালিয়ে যায় এই হত্যাকাণ্ডটি বিশ্বজিৎ বৌদ্ধের নেতৃত্বে হয়েছে বলে অভিযোগ নিহত স্বজনদের ওসি শেখ সাদির প্রাপ্ত তথ্য নিশ্চিত করে জানায় অভিযুক্ত সুখদেব বৌদ্ধ ও সৌমির বৌদ্ধকে গ্রেপ্তারের সারাশি অভিযান অব্যাহত আছে গন্ডগোলের মূল সূত্র হয়েছে এখানে যে বেশালটা দেখতে পাচ্ছেন এই বেশালের কাছে আমাদেরই ঘাট এই মেয়ে ছেলে আমাদের মেয়ে ছেলে ওখানেই ঘাটে কাজকর্ম করে কাজকর্ম করার পরে ওদের মাছের দৃষ্টি হওয়ার কারণে আমার বৌরে এলোপাতা এলোপাতা মারামারি করে মারামারি করার পরে ওখানে বসে গন্ডগোলটা মীমাংসা হয় মীমাংসা হয়ে যাওয়ার পরে বাবা ভাইপো বাড়িতে আসে আসার পরে আমার বাবারে দিয়ে মারে আর ভাইপো রড দিয়ে আমার ভাইপোরে সমীর মাথা যায় তো মাথা কেটে যাওয়ার পরে তারা হাসপাতালে যায় হাসপাতালে আগে থেকে বাবারে রেফার করা হয় সে ফরিদপুরে ফরিদপুর যাই আমার বাবা মারা যায় আমার ভাইপো মৃত্যু সজ্জায় আছে এখনো আমার বাবার যারা মারিছে আমি তাদের বিশ্বাস কারণ বাবা হলো নিরহ একটা মানুষ আর আমার বাড়বেটাও নিরহ যেভাবে মারছে ওদের কঠিন চাই আর ফাঁসি চাই আমি মূল সূত্র হয়েছে এখানে যে বেশালটা দেখতে পাচ্ছেন এই বেশালের কাছে আমাদেরই ঘাট এই মেয়ে ছেলে আমাদের মেয়ে ছেলে ওখানেই ঘাটে কাজকর্ম করে কাজকর্ম করার পরে ওদের মাছের দৃষ্টি হওয়ার কারণে আমার বৌর এলোপাতা এলোপাতের ভাবে মারামারি করে মারামারি করার পরে ওখানে বসে গন্ডগোলটা মীমাংসা হয় মীমাংসা হয়ে যাওয়ার পরে বাবা ভাই বাড়িতে আসে আসার পরে আমার বাবারে ছাগল দিয়ে সমীর মধ্যে মারে আর সমীর ভাইপো রড দিয়ে আমার ভাইপোরে মারে দুজনের মাথা কাটে যায় তো মাথা কাটে যাওয়ার পরে তারা হাসপাতালে যায় হাসপাতালে আদর থেকে বাবারে রেফার করা হয় ফরিদপুরে ফরিদপুর যাই আমার বাবা মারা যায় আমার ভাই আমার বাবার যারা মারিছে আমি তাদের বিশ্বাস চাই ফাঁসি চাই কারণ বাবা লোক নিরহ একটা মানুষ আর আমার বাড়বেটাও নিরহ যেভাবে মারছে ওদের কঠিন শাস্তি